নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এই চারটি গ্রহের মহাসংযোগ, পাঁচ রাশি হবে মালামাল। মীন রাশিতে রাহু, শুক্র, বুধ এবং মঙ্গলের চারটি গ্রহে যে মহাসংযোগ সৃষ্টি হয়েছে 23 এপ্রিল 2024 থেকে, তার ফলে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। অর্থাৎ এই চতুর্গ্রহী যোগ পাঁচ রাশির বিশেষ লাভ দিতে চলেছে। দেখুন, একদিকে কিন্তু দেখুন শুক্র এবং বুধের মহালক্ষ্মী যোগ সৃষ্টি করেছে এবং রাহু শুক্রের যে যোগ আপনার বিশেষভাবে রাহুর বলবত্তাকে বৃদ্ধি করেছে, যার ফলে পাঁচ রাশির বিশেষভাবে এই চতুর্গ্রহী যোগে মহা লাভ পেতে চলেছে। দেখুন, যারা ভিডিওগুলো শুনছেন না, কৌশিকদার ভিডিও যারা শুনছেন, অবশ্যই একটু মাইন্ডলি আপনারা আলোচনাটি শুনবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি চতুর্গ্রহী যোগ থাকে এবং মীন রাশিতে, আমি দায়িত্বের সাথে বলছি, আপনি এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি করবেনই করবেন। চ্যালেঞ্জ নিয়ে বলছি, গ্রহের যে গোচরগুলো হয় কিনা, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যেমন শুভ হয় না, আবার প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ কিন্তু ফল দেয় না। আমি যে পাঁচ রাশির, আমি স্পেসিফিক পাঁচটি রাশির কথা বলবো, এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে। আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় ধরনের সমস্যা না থাকে, আমি এই যে গ্রহের যে গোচরটা বলছি, এই সময় আপনি কিন্তু বিশেষভাবে লাভবান কিন্তু হবেন। কৌশিকদার প্রেডিকশন মাটিতে পড়ে না, আর আমি যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলি, চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, যাদের কর্মের জায়গা নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, পাশাপাশি প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, বিজনেসের জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন লাভ পাচ্ছেন না, আমি গ্যারেন্টির সাথে বলছি, সেই জায়গা থেকে কিন্তু রিকভারি কৌশিকতা কিন্তু করতে পারে। অর্থাৎ আমার কাছে কিছু ফর্মুলা রয়েছে, আমি আবারও বলছি, কিছু ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো যদি সঠিক নিয়মে অ্যাপ্লাই করা যায়, কিছু বাস্তুর কিছু টিপস আমি দিব, কিছু বাস্তু টিপস, কিছু আরও কিছু জিনিস আছে যেগুলো যারা আপনার পরামর্শ করছেন কি না তারাই জানতে পারবেন। অর্থাৎ আপনার জীবনকে বদলাতে পারে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। আপনারা একজন অ্যাস্ট্রোলজারকে ফ্রেন্ড, ফিলোসফার হিসেবে কিন্তু বেছে নিন, যা আপনাকে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার আপনাকে সাজেশন এবং গাইড দিতে পারবে। প্রথম কথা, দেখবেন সাজেশনটা নেওয়া খুব দরকার। দেখবেন যখন পরীক্ষা হয় না, দেখবেন টিচাররা কিন্তু সাজেশন দেয়, তেমনি এই যে গ্রহের যে সঞ্চার হচ্ছে তার সাজেশন কিন্তু জানা দরকার। আমি একবার দেখিয়ে দিলাম তাতে কিন্তু না, সবসময় যোগাযোগ রাখতে হবে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে, সবসময় যোগাযোগ রাখতে হবে। তাতে কী হবে জানেন? তাতে আপনার কোন সময় ইনভেস্টমেন্ট করতে হবে, কোন সময়টা আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, কোন সময় থেকে আপনার ভালো আসবে, কি করা উচিত এই সময়টা, অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার কাছ থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমি কৌশিক দা আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না। আপনারা চিন্তা করছেন কেন, আমি আছি তো, চিন্তা করবেন না। আর যারা ভিডিওটি দেখছেন কি না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব কিন্তু আমার।
আপনার ন্যাকাল চাটের যোগ্যতা অনুযায়ী যদি আপনি ফল না পান, আবারও বলছি, যার ন্যাকাল চাটে কোটি কোটি টাকার যোগ রয়েছে তাকে আমি কোটি টাকা পাইয়ে দিতে পারবো। যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার ফর্মুলা আমার কাছে রয়েছে, আবারও বলছি, মিরাকেল কাজ আমি করাবো, গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি। তো আলোচনা শুরু করা যাক এই চতুর্গ্রহী যোগ রাহু শুক্র বুধ এবং মঙ্গল, যার ফলে পাঁচ রাশির বিশেষ বিশেষ লাভ হতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদেরকে বিদেশ থেকে লাভ দিবে। গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শিল্পকলা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় আপনারা পেতে পারেন, এবং এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের ভাগ্য হবে এই চতুর্গ্রহী মহাসংযোগ, আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে, আপনাদের ইনকাম সোর্স বাড়তে চলেছে, আপনাদের ভাগ্যের দ্বারা শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে লাভ হতে চলেছে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি নাম বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। আপনার এই সময় কর্মক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, এবং আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের এই সময় কিন্তু নিশ্চিতরূপে দেখা যাচ্ছে। এরপর যে রাশি মকর রাশি, হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু থার্ড হাউসে আপনাদের কিন্তু এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি করবে, এবং এই সময় বিদেশ যাত্রার যোগ, বিদেশ থেকে লাভ এবং আকর্ষিক ধনপ্রাপ্তি এবং সম্পত্তি থেকে লাভ এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে, মালামাল। এক কথায় মকর রাশি শনি সারাদিনই চলছে, কিন্তু যে কোনো দিক থেকে প্রচুর অর্থ, যে কাজগুলো আপনাদের ব্লকেজ হয়ে গেছিলো সে ব্লকগুলো আপনাদের খুলবে, এবং আপনাদের উন্নতির রাস্তা এবং সফলতার রাস্তা আপনারা কিন্তু দেখতে পাবেন। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য লাভ করতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে, এবং ভেসে গেছে, ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু সূর্য স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। একদম শেষ রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ, এবং কোনো বড় ধরনের ঋণ থেকে মুক্তি, মামলা মকদ্দমা যাতে চলছিল সেখান থেকে কিছুটা হলেও আপনারা এই সময় রিলিফ পেতে চলেছেন, এবং আপনাদের অর্থনৈতিক সফলতা এই সময় দেখা যাচ্ছে, এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই চতুর্গ্রহী মহাসংযোগ। এই পাঁচ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও একটি অনুরোধ, যারা ভিডিও দেখছে, শুধু ভিডিও দেখলে হবে না, আপনার হচ্ছে না ব্যক্তিগত ন্যাকাল চাটকে দেখুন, বা যাদের ক্ষেত্রে নেই, ডেট অফ বার্থ নেই, অবশ্যই আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে রিকভারি আপনাদের 100% হবে। তো প্রিয় দর্শক বন্ধু, যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এবং পাশাপাশি যারা বাস্তুপ্রতিকার, পূজাপাঠ, এবং আপনারা যারা গ্রহ রত্ন নিতে চাইছেন, কবজ নিতে চাইছেন, অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।